يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজেকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করতে হয় তাহলে ইলমে দ্বীন ছাড়া সেটা সম্ভব নয়। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর অধীনস্থদেরকে ইলমে দ্বীন শেখানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। এই জন্য মুসলমান ভাইরা, দ্বীনে ইলম ওই পরিমাণ শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। অধীনস্থদেরকেও দ্বীন শেখানো কিন্তু ফরজ। হয়তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ততটুকু হয়তো শিখতে পারে নাই। যারা পারে না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা বিষয়টা শেখার ব্যবস্থা করে নেওয়ার দরকার। নিজের অবস্থা গেল, আগামী প্রজন্মের বিষয়টা কিন্তু মাথায় রাখার দরকার। যারা আমাদের অধীনস্থ আছে এদেরকেও কম পক্ষে ওই ফরজ পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা করার দরকার। সেই জন্য আমি নিজেকে যেমন ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর কারিকুলাম পদ্ধতি অর্জন করব, শিখব, অনুরূপভাবে সন্তানদেরকেও শেখাতে হবে। এটা প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থের হক। আমি যেটা চাই ওই চাওয়ার আলোকে আমার পথ নির্ধারিত করতে হবে। মনে করেন, আমি যেতে চাই চট্টগ্রাম থেকে ঢাকা, আমার খুব আশা আমি ঢাকা যাব। এই নিয়তে গেলাম চট্টগ্রাম শহরে, সুন্দর একটা এসি বাসে টিকিট কাটলাম, কিন্তু গাড়িটা যাবে হইল কক্সবাজার। আমি যতই মনে মনে নিয়ত করি না কেন, যতই আশা করি না কেন, আমার সন্তান খুব ভালো হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, কিন্তু দিনদার মুত্তাকি পরহেজগার হওয়ার যেই পথ সেই পথে না দিয়া আমি যখন তাকে সেকুলার হওয়ার পথে দিয়ে দিব, ওই বাসে ওঠার পরে যেমন যতই আশা করুক না কেন আমি ঢাকায় যাব, কক্সবাজারের গাড়িতে উঠে এই আশা করলে যেমন কাজ হবে না, অনুরূপভাবে নাস্তিক্যবাদের শিক্ষায় শিক্ষিত করতে দিয়ে আমার সন্তানকে যদি আশা করি মুত্তাকি হবে, একদিন হয়তো সূর্য পশ্চিম দিয়ে দিক দিয়ে উঠবে, কিন্তু ওইটা মুত্তাকি পরহেজগার হতে পারবে না। এই জন্য আমার আপনার সন্তানদেরকে যদি আমি সুনাগরিকে পরিণত করতে চাই, মুত্তাকি দিনদার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে দ্বীনী শিক্ষার বিকল্প নাই। দ্বীনী শিক্ষায় তাকে শিক্ষিত হতেই হবে, দ্বীনী শিক্ষা অর্জন করতেই হবে, এটার বিকল্প কোনো কিছু নাই। সেই জন্য শিক্ষা এবং দ্বীনী শিক্ষা সংক্রান্ত কিছু কথা আপনাদের সাথে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। বেশি রাত করবো না, 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্রায় জায়গায় সম্প্রতি সময় এই কথাটা বলি যে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় ওই জাতির দুইটা বিষয়কে ধ্বংস করে দিতে হবে, তাহলে ওই জাতি বেঁচে থাকলেও মরা হয়ে যাবে, বেঁচে থাকলেও ওগুলোর কোনো দাম থাকবে না। গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, এক নাম্বার ওই জাতির যেই সংস্কৃতি সভ্যতা কালচার আছে ওই কালচারকে ধ্বংস করে দিতে হবে। বলেন তো, আমরা হলাম মুসলিম জাতি, আমরা কি জাতি? মুসলিম জাতি। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমাদের নাম রাখছেন মুসলমান, মুসলিম। এখন মুসলিম হিসাবে প্রত্যেকটা কাজে শরীয়তের দিক নির্দেশনা আছে না নাই? নিঃসন্দেহে আছে।
শরীয়তের প্রতিটা অনুশাসন মেনে আমাদের সামাজিক আচার অনুষ্ঠান সবকিছু লালন পালন হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের ধর্মীয় কিছু বিষয় পালন করি, সেটাও আবার করি ওয়েস্টার্ন কালচারকে ফলো করে। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ ওদের কালচারকে ফলো করে আমরা করি। যেমন আমি মাঝে মধ্যে বলি, চট্টগ্রাম আর সিলেট এই দুই জেলায় ওলামায়ে কেরাম বেশি, আলহামদুলিল্লাহ এই দুই জেলার মানুষজনের সম্পদ আলহামদুলিল্লাহ বেশি। কিন্তু এই দুই জেলার একটা জিনিস আমার ভালো লাগে না, কষ্ট পাইয়েন না। কি ভালো লাগে না? এই দুই জেলার মানুষ বিবাহের ক্ষেত্রে এতটা অপচয় করে, অন্যান্য অনেক জেলা আছে এক বিবাহে চট্টগ্রাম সিলেটে যেই পরিমাণ ব্যয় হয়, অনেক গ্রামের সবগুলো বিয়ায়ও এত টাকা খরচ হয় না, মাত্রাতিরিক্ত অপচয় হয়। এখন বলেন তো, বিবাহ তো একটা ইবাদত, নবীজির প্রত্যেকটা সুন্নতি তো ইবাদত, বরং বিবাহের ব্যাপারে নবীজি কত সতর্কতার সতর্ক করেছেন আমাদের, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন বিবাহ আমার সুন্নাত, এই সুন্নাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে করবে, নবীজি বলেন সে আমার দলভুক্ত নয়। যেই বিবাহের ব্যাপারে নবীজি এতটা গুরুত্ব দিলেন, বলেন তো এই বিবাহ করার যত রীতি নীতি পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায় দিবেন নাকি দেখায় দেন নাই? অথচ আফসোসের ব্যাপার হলো, আমাদের দেশে মুসলমানের পরিবারে বিবাহ শাদীর আচার অনুষ্ঠান এটা পরিপূর্ণ পশ্চাত্য বিশ্বের কালচার অথবা অন্যান্য ধর্মের কালচারকে অনুসরণ করে হয়। প্রত্যেকটা ধর্মের মধ্যে বিবাহ আছে, মুসলমান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, সব ধর্মে বিবাহ আছে। এবং প্রত্যেকটা ধর্মের বিবাহের ধর্মীয় রীতিনীতিও আছে। আফসোসের ব্যাপার, আমাদের মুসলমানদের বিবাহে মনে হয় মুসলমানদের আলাদা রীতিনীতি নাই, আছে নি? আছে, আপনাদের জানা আছে মুসলমানদের রীতিনীতি নাই বিবাহের মধ্যে? কথা বুঝেন নাই মনে হয়। মুসলমানেরা কেমনে বিবাহ শাদী করবে এটা কোরআন সুন্নায় আছে? একটু কথা বলে, তাহলে তো আমি বুঝতেছি আপনারা কথা বুঝতেছেন না। তাহলে মুসলমানদের বিবাহ শাদী কেমনে হবে এটা পরিপূর্ণ কোরআন হাদিসে আছে, ওইটাই মুসলমানদের বিবাহের ক্ষেত্রে কালচার হবে। কিন্তু আফসোস, আমাদের নিজস্ব কালচার থাকার পরেও বিবাহ শাদীর মধ্যে আমরা সব ধর্মের থেকে কালচার আমদানি করছি। বিবাহের মধ্যে গায়ে হলুদ তো নাই আপনাদের এদিকে, আছে? এটা হিন্দুদের কালচার। কাদের কালচার? হিন্দুদের কালচার। এরপরে বিবাহের মধ্যে এরকম লাইট লাগায়, এগুলো তো বিবাহ লাইট, অনুষ্ঠানে লাগায় এরকম বড় প্যান্ডেল বানাবে, দামি রাজকীয় সোফা থাকবে, নববিবাহিত বর কোণে বসবে, আবার সবাই সামনে থেকে দেখবে, ছবি তুলবে। এটা তো আলহামদুলিল্লাহ আপনাদের কমিউনিটি সেন্টার গুলো হয় না? হয়। কত মেয়ে বিবাহের আগে মোটামুটি শালীনতার সাথে চলে, যাদের সাথে দেখা করা হারাম তাদের সামনে যায় না, কিন্তু ওই মেয়েটাও বিবাহের দিন মনে করে আমাকে সবাই দেখলে কোনো অসুবিধা নেই। এটা খ্রিস্টানদের কালচার। দেখবেন বর কনে খ্রিস্টানদের দুইজন সেজে দাঁড়ায়, সবাই তাদেরকে দেখতে থাকে। তাহলে বিবাহ হলো মুসলমানের সন্তানদের মধ্যে, রীতিনীতি ধরলাম হিন্দুর কিছু খ্রিস্টানের কিছু। তাহলে বলেন আমাদের যে ব্যক্তিগত সভ্যতা কালচার আছে এটার কোনো গুরুত্ব দিলাম না, এটার কোনো পরোয়া করলাম না। এটা তো একটা বিবাহ অনুষ্ঠানের কথা বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে গিয়া দেখেন ওই অমুসলিমেরা আমাদের যে করণীয় বিষয়গুলো ছিল আমরা সেগুলো বাদ দিয়ে তাদেরগুলোকে আমদানি করতেছি ধরতেছি, আমাদের কালচার শেষ করে দিয়েছে। দুই নাম্বার, ওই জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে সাধারণত শিক্ষা ব্যবস্থাটা দুই ভাগে বিভক্ত, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা।
ধর্মীয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, মাদ্রাসার নামে আমাদের দেশে আলিয়া মাদ্রাসাও আছে। আলিয়া মাদ্রাসাটাকে মূলত জাগতিক শিক্ষার একটা প্রতিষ্ঠান বলা চলে, এটা আর দ্বীন শিক্ষার জন্য নাই। এখানে আর শিখে আলেম হওয়া খুব কঠিন, দুই একটা ভালো আলিয়া মাদ্রাসা সারা দেশে থাকতে পারে, কিন্তু হাজারের মধ্যে দুই একটা ভালো ওইটা আর ভালোর মধ্যে ধরার মতো সুযোগ থাকে না, যেহেতু অধিকাংশের অবস্থা এক। এখন বলতে পারেন হুজুর আলিয়া মাদ্রাসার কথা এরকম কেন বলতেছেন, এটাও তো মাদ্রাসা। আবার আল্লাহই জানে আশেপাশ থেকে কত জবাবের জন্য চলে আসে, ঠিক নাই তো? কেন এটা আমি একটু পরে আপনাদের বলবো এবং দেখাবো ইনশাআল্লাহ। কেন এখান থেকে আলেম হওয়া সম্ভব নয়, দিন শেখা সম্ভব নয়, কেন আমি বলবো আপনাদের। তাহলে একটা হলো জাগতিক শিক্ষা, জাগতিক শিক্ষার হলো দুইটা দিক, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। জাগতিক শিক্ষার কল্যাণকর দিকের আলোচনা করার আগে আমি অকল্যাণকর দিকের বিষয়ে কয়েকটা আলোচনা করি। আসলে বিষয় হলো, সব কথা তো আর সুর দিয়ে কওয়া যায় না, বিষয় যেটা এটা হৃদয়ঙ্গম করতে হবে, বোঝানোর জন্য বলতে হবে। ফাজাইলের ওয়াজ এটা কিন্তু সুর দিয়ে করা যায়, মাসাইলের ওয়াজ সুর দিয়ে করা যায় না। যখন কেউ মাসালা বললে সে যদি সুর দিয়া কয় দেখবেন এটা ভালো লাগবে না, কিন্তু যদি ফাজাইলের ওয়াজ করে তখন যদি সুর দিয়া বলে ভালো লাগবে। এজন্য এই বিষয়টা এমন একটা বিষয়, আসলে এটা সুর দিয়ে বলার মতো কোনো সুযোগ নাই। সব কথা কি সুর দিয়া ভালো লাগবে নাকি? গল্প একটা শোনাই আপনাদের। এক লোক, এক ছাত্র, সে খুব তাড়াতাড়ি কথা বলে। এখন হুজুরে তারে বলছে যে তুই সব কথা টান দিয়ে টান দিয়ে। এখন ছাত্র অভ্যাস করে ফেলছে সব টান দিয়ে কথা বলে, আট আলিফ, নয় আলিফ, দশ আলিফ টান দেয়। এখন একদিন হুজুরের ছেলে পানিতে পড়ে গেছে। মানুষ যখন বিপদে পড়ে বা কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন খুব দ্রুততার সাথে, গুরুত্বের সাথে অপরের কাছে সাহায্য চায়। এখন হুজুর তো টান দিয়ে কথা বলছে, বলতে বলছে, এখনো হুজুরের কাছে গেছে যে কানে আগে হাত দিয়েছে সুন্দর মতো আঙ্গুল দিয়া, হুজুর হুজুর কয় কি হইছে? হুজুর আপনার ছেলে পানিতে পড়া গরু খায়। এখন হুজুর কয় এই কথা কি এরকম তাই না বলতে হয় নাকি? এখন বলেন সব কথা কি তাই না সুর দিয়া বলা যাবে? সুর দিয়ে কথা বললে অধিকাংশ ক্ষেত্রে শুনতে ভালো লাগে। আমি তো সুরের বিরোধিতা করব না, কারণ আমি নিজেই তো সুর দিয়া কই। সুর দিয়া কথা বললে অধিকাংশ সময় শুনতে ভালো লাগে, কিন্তু অনেক সময় খেয়াল দিয়ে না শুনলে কথা বোঝা যায় না। যেহেতু কথাগুলো শুধু ভালো লাগার নয়, বরং কথাগুলো বোঝার দরকার এবং এগুলো আমাদের জন্য হৃদয়ঙ্গম করার দরকার, এই জন্য আমি স্বাভাবিকভাবে কথাগুলো বলতেছি, কষ্ট পাইয়েন না। এখন জাগতিক শিক্ষার দুইটা দিক, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। কল্যাণকর বিষয়ের আগে অকল্যাণকর বিষয়গুলোর ব্যাপারে একটু আপনাদের খেদমতে বলি। আবার এই অকল্যাণকর বিষয়টাকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো এমন অকল্যাণকর যাতে ঈমান নষ্ট হবে না, এমনি শিখছে ওইটা না আখেরাতে কাজে লাগবে না দুনিয়াতে কাজে লাগবে। আবার কিছু এমন অকল্যাণকর যেই শিক্ষা তার দুনিয়া আখেরাত উভয় জাহান বরবাদ করবেই, সাথে সাথে তাকে বেঈমান বানায় ফেলতে পারে। এখন আসেন এই রকম কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা করি, পর্যালোচনা করি, তাইলে আমাদের বুঝতে সহজ হবে। একটা সময় আমরা আমার দাদির মুখে শুনছি, ওনারা স্কুলে পড়তেন, স্কুলে ওনাদের পান্দে নামা পড়ানো হইত, স্কুলে পড়াইতো এটা, এখন তো মাদ্রাসায় নাই। তাহলে একটা সময় প্রাইমারি তথা জাগতিক শিক্ষা আমরা যেটাকে বলি, ওই শিক্ষার কারিকুলাম মোটামুটি ধর্মীয় আলোকে সাজানো ছিল। এই জন্য
অতীতের অনেক মুরব্বি স্কুল থেকে একটা মানুষের যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, অনেক সময় অনেক স্কুল থেকেই ওই পরিমাণ জ্ঞান অর্জন হয়ে যেত। আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থার এতটা পরিবর্তন হয়েছে, এই একবিংশ শতাব্দীতে এসে এখন তো স্কুল থেকে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মকে উঠায়া দেওয়ার প্রচেষ্টা চলছে। শিক্ষা ব্যবস্থাকে সাজানো হবে কেমনে? সেকুলার শিক্ষার মাধ্যমে, সেকুলারিজম এখানে প্রতিষ্ঠিত করা হবে, সেকুলার শিক্ষা ব্যবস্থা। তাহলে শিক্ষা ব্যবস্থা যদি সেকুলার হয়, সেকুলার কি? সেকুলার শব্দের অর্থ বলা হয় ধর্ম নিরপেক্ষ। আপনাদের যদি বাড়িতে ডিকশনারি থাকে অথবা গুগলে সার্চ দেন, এখন হয়তো পরিবর্তনও করে ফেলতে পারে, কিন্তু বাস্তবে সেকুলার হলো সে যার কোনো ধর্ম নাই, মোট কথা যে নাস্তিক সেই সেকুলার। এখন বলেন, আমাদের জাগতিক শিক্ষা ব্যবস্থা যদি সেকুলার শিক্ষা ব্যবস্থা হয়, এই শিক্ষায় ধর্ম থাকবে না বাদ পড়ে যাবে? এখন বলতে পারেন বইটই তো আছে, বাদ দিল কেমনে? আমার প্রথম কথাটা মনে রাখবেন, হঠাৎ করে রাত দিন হয় না, দিন রাত হয় না, অন্ধকার আলো হয় না, আলো অন্ধকার হয় না। পরিপূর্ণ আলো থেকে পরিপূর্ণ অন্ধকার হওয়ার জন্য বেশ কয়েক ঘন্টা সময়ের দরকার হয়। একটা বিষয়কে হুট করে পরিবর্তন করে ফেলতে পারবে না, কিন্তু পরিবর্তনের পরিবেশ তৈরি করতে একটু সময় লাগে। যেমন প্রথম উদাহরণ দিই আপনাদের, এই বছর যখন তৃতীয় শ্রেণীতে ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটা বই আমাদের কোমলমতি শিশুদেরকে দেওয়া হলো, এই বইয়ের কভার পেজের, পেছনের কভার পেজের ভিতরের অংশে একটা দুর্গা মূর্তির ছবি দেওয়া হলো। এটা কি দেখছেন আপনারা? ভালো মতো অনেক অভিভাবক দেখতেও পারে নাই, কারণ যেই দিনই দিয়েছে ওই দিনই গোটা বাংলাদেশের যারা এইটা দেখছে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ফুসলে উঠে, এটা ওরা অনুধাবন করতে পারছে। পরের দিনই বইগুলো আবার ফেরত নেওয়া শুরু হয়ে গেছে, কারণ দেওয়া হলো যে এইটা ভুলে হইছে, ভুলে ভুলে একটা দুইটা বইতে হতে পারতো, অথবা দেওয়ার আগে কি কারো চোখে পড়ে নাই? চোখেও পড়ছে, ভুলেও দেয় নাই, ইচ্ছা করে থাকছে। এখন কথা হইল ওই জায়গায় দুর্গা মূর্তির বিপরীতে মসজিদের ছবি আসতে পারতো না? আসে না, কেন? আসলে কথা বলতেও ভয় লাগে, ক্যামেরা থাকলে আরো বিপদ। এই বইগুলো মুসলমানদের দেশে ছাপানো হয় নাই, হইছে যেই দেশে ওই দেশের দেবীর ছবি দিছে। আমাদের পাঠ্যপুস্তক এই দেশে ছাপানো হয় না। কোন ক্লাসের ইতিহাসের বই জানি দেখলাম আজকে, বলেন তো বাংলাদেশ কি ইসরায়েলকে স্বীকৃতি দিছে? দেয় নাই। ইতিহাস জানেন না আপনারা? ইসরায়েলকে স্বীকৃতি দিছে? দেয় নাই। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের ইতিহাস বইয়ের মধ্যে কোন ক্লাসের এইটা আমি বলতে পারতেছি না, বাংলাদেশের ইতিহাস বইয়ের মধ্যে বর্তমান নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ফিলিস্তিনের মানচিত্র দেওয়া হয়েছে। বলেন তো মানচিত্র যেই দেশের, অবশ্যই সেই দেশের নাম তো এখানে লেখা থাকবে। ইতিহাস বইটা বাংলাদেশের, অন্য দেশের নাই। ফিলিস্তিনের মানচিত্র একে নাম দেওয়া হয়েছে ইসরায়েল। তার মানে দেখেন এই বইটা নিশ্চিত বাংলাদেশে ছাপানো হয় নাই, এই বইটা বাংলাদেশে ছাপানো হয় নাই, এই বইটা ওই দেশেই ছাপানো হয়েছে। যারা চায় ফিলিস্তিনের মুসলমান নিঃশেষ হয়ে যাক, ফিলিস্তিন নামে একটা দেশ এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাক, ইসরায়েল নামের একটা দেশ এখানে প্রতিষ্ঠিত হোক, ওই দেশ থেকেই বই ছাপিয়েছে, এই জন্যই এই ইতিহাস লিখতে গিয়ে দেখাতে গিয়ে মানচিত্রের মধ্যে ফিলিস্তিনের নাম বাদ দিয়ে ইসরায়েলের নাম দেওয়া হয়েছে। এই ইতিহাস পড়াবে আমাদের সন্তানদের,
এ দুনিয়ায় যে ফিলিস্তিন নামে একটা দেশ ছিল এটা আগামী প্রজন্মকে জানতে দিতে চায় না তারা। যাই হোক, ঘা অনেক জায়গায়, কয় জায়গায় ওষুধ দিয়েছে। তাহলে যে কথা বলতেছিলাম তার মানে দুর্গা মূর্তি কেন আসছে, কারণ এই বই ছাপা হয়েছে যেখানে ওই দেশের মানুষ দুর্গা মূর্তির পূজা করে, এই জন্য দিছে। এখন দিল কেন? দেওয়ার কারণ হলো দিয়ে আমাদের অভিব্যক্তি, আমাদের মনের অবস্থা তারা পরীক্ষা করছে। যখনই ফুসলে উঠছে এটাকে বাদ দিয়ে আবার নতুন করে ছাপাবে। বলতে পারেন টাকা পয়সা নষ্ট হয়েছে, দরকার কি ছিল? পেছনের পেজ ছিড়া ফালাই দিয়া জমা নিলেই তো হয়ে যাইত। না না, কত টাকা নষ্ট হবে বলেন তো? ওই টাকার দাম বেশি না মুসলমানদের ইমানের দাম বেশি? ওরা মুসলমানদের ইমান ধ্বংসের জন্য সব কিছু ব্যয় করতে রাজি আছে, কোনো অসুবিধা নাই। কয়েক হাজার কোটি টাকার বই গেছে, তাতে অসুবিধা নেই। আবার হয়তো বই ঠিক করে কোমলমতি সন্তানদের দেওয়া হবে। আপনারা যদি মনে করেন যে এই ধরনের ভুল, এটাই মনে হয় শেষ আর হবে না, তাইলে আপনারা বড় ভুলের মধ্যে আছেন। এই ধরনের ভুল হবে, তবে হয়তো ওই ভুলটা আর করবে না, মূর্তির ছবি হয়তো দিবে না, অন্য জায়গা দিয়ে ভুল করবে। ভুল করবে ইচ্ছা করে আমাদের পরীক্ষা করার জন্য যে আমরা সজাগ সচেতন আছি কিনা। বারবার যদি ওই ষড়যন্ত্র করে, বারবার যদি আমরা প্রতিবাদ মুখর হই, দেখবেন ওরা ওই বিষয়ে বাদ দিয়ে দিবে, কিন্তু চূড়ান্তভাবে শেষ করবে না। যদি আমরা আবার মনে করি 10 বার একই ভুল করছি, আমরা যদি মনে করি প্রতিবাদ করে লাভ কি, প্রতিবার নতুন এক একটা ভুল হয়, যা হয় হোক, এই যে কথাটা এটাই ওরা আমাদের কাছ থেকে চায়। একবার যখন আমরা চুপ হয়ে যাব, দেখবেন ওই মূর্তি বইয়ের কভার পেজে না, মূল পাঠের মধ্যে নিয়ে আসবে, ঠিক কি না বলেন? এবার আসেন, প্রত্যেকটা বইয়ের উপরে দেখবেন কিছু ছবি দেওয়া থাকে, ছবি থাকে না? আপনি আমি যদি মনে করি যে এই বইয়ের উপরে ছবিটা মনে হয় এমনেই দিছে, বিষয়টা কিন্তু এমন না। যেই শ্রেণীর বই হোক, আর ওই বইয়ের উপরে যেই ছবি থাকবে, বুঝতে হবে ওই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওই বইয়ের ছবির মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। একটা বইয়ের কভার পেজ, একটা বইয়ের ফ্রন্ট, প্রথম পেজটা যেটা থাকে, এটা হলো পুরো বইয়ের সারাংশ, মূল, মনে রাখবেন। এখন আসেন বইয়ের উপরে হেডলাইনে লেখা ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা, এই বাক্যটা নিয়ে আমাদের অনেকের ঘোর আপত্তি আছে, আপত্তির কারণ আছে। একটা সময় স্কুলের মধ্যে বই ছিল ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দুদের ছিল হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা। এখন বলেন তো বর্তমান শিক্ষা ব্যবস্থা কি ইসলাম রাখতে চায় নাকি বাদ দিয়ে দিতে চায়? ধর্ম রাখতে চায় নাকি বাদ দিয়ে দিতে চায়? এখন দেখেন ধর্ম একটা কমন শব্দ, কমন। ইসলামের সাথেও ধর্ম আছে, হিন্দুর সাথেও ধর্ম আছে, বৌদ্ধের সাথেও ধর্ম আছে, খ্রিস্টানের সাথেও ধর্ম আছে। এই নাম থেকে ইসলামকে প্রথমেই বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যেহেতু সব ধর্মে একটা জিনিস কমন আছে, ধর্ম, এই ধর্ম বাদ দিয়ে দাও। ইসলাম ধর্ম শিক্ষা ছিল বইয়ের নাম, এখন শুধু নাম হইল ইসলাম শিক্ষা। মূল টার্গেট এই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিতে হবে। লেখায়ও যেমন থাকবে না, পড়ায়ও তেমন থাকবে না। এখন বলেন তো ওই যে ধর্ম বই ছিল ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই চিন্তা যদি করতো যে ইসলাম বাদ দেই, হিন্দু বাদ দেই, বৌদ্ধ বাদ দেই, খ্রিস্টান বাদ দেই, শুধু ধর্ম বই থাক, তাহলে মুসলমানদের সাথে সাথে অন্যান্য ধর্মের মানুষও ফুসলা উঠল, যারা ধর্ম ধর্মপ্রাণ, ওই ধর্মের ধার্মিক তারাও। একটু খেয়াল করেন কেমন ষড়যন্ত্র। এই জন্য ধর্মের নাম বাদ না দিয়ে শুধু ধর্ম শব্দটাকে বাদ দিছে, অন্যগুলাকে বাদ দেয় নাই। এরপরে আমরা পাইছি, হয়তো আমরা মনে করি ইসলাম ধর্ম শিক্ষা পাইছি অথবা ইসলাম শিক্ষা পেয়েছি। এরপরে কিছুকাল ইসলাম ধর্ম বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে বইয়ের নাম হইল ইসলাম শিক্ষা।
আপনারা প্রাইমারি স্কুলে বা অন্যান্য জায়গায় পাইছেন তো ইসলাম শিক্ষা নাকি পান নাই? আবার ইসলাম শিক্ষা এর টার্গেট কি? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই যে কয়েক বছর ধরে দেখতেছি বইয়ের নাম ইসলামের সাথে নতুন আর একটা শব্দ যোগ করলো, ইসলাম ও নৈতিক শিক্ষা। নামটা খুব সুন্দর না? সুন্দর। সব সুন্দর আসলে সুন্দর না, কিছু সুন্দরের মধ্যে বড় ভয়ঙ্কর থাকে। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, হুজুর খারাপ কি এই জিনিসটা? ভালোই ভালো। আপনাকেও আসলে খালি চুলকায়, মানে আমাদের মানুষ বলে তো এরকম। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, এখন বলেন একটা জিনিসকে যদি আপনি পরিপূর্ণ নিশ্চিহ্ন করে দিতে চান, ওই জায়গায় ওই জিনিসের বদলে নতুন আর একটা জিনিসকে সেটেল করতে হবে। আর হুট করে কিন্তু রাত, অন্ধকার রাত পরিপূর্ণ আলোকময় দিন হয় না, হুট করেই কিন্তু পরিপূর্ণ আলোকময় দিন ঘুট ঘুটে অন্ধকার হয়ে যায় না। ইসলামের সাথে নৈতিক শিক্ষা এই শব্দ, নৈতিক শব্দটা যুক্ত করার ব্যাপারে ঘোরাপত্তি কেন? এক নাম্বার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিয়ে, ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে কি কোনো কিছুর অপূর্ণতা আছে? ইসলামের মধ্যে যেমন শরীয়তের হুকুম আহকাম পরিপূর্ণ আছে, ইসলাম আমাদেরকে পরিপূর্ণ নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছে কি দেয় নাই? তাহলে বুঝে থাকলে বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা আছে না নাই? যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা থেকেই থাকে তাহলে ইসলামের সাথে সাথে আলাদাভাবে নৈতিকতা শব্দকে উল্লেখ কেন করতে হবে? এর দ্বারা আমাদেরকে বোঝানো হলো বা ওই ছোট বাচ্চাকে বোঝানো হবে মূল মেসেজ, ও বুঝুক আর না বুঝুক, মূল মেসেজ হলো শোনো, শুধু ইসলাম শিখলেই নৈতিকতা লাভ করা যায় না। ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা নাই, ভালো মানুষ নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হলে ওই নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। এখন আসেন নাস্তিকেরা কি বলে জানেন? আমরা মুসলমান হব না, আমরা মানুষ হতে চাই, মানবতাই বড় ধর্ম। কত সুন্দর কথা না? বলে মানুষ তো তখন হবে যখন তার মধ্যে ধর্ম নয় বরং নীতি নৈতিকতা থাকবে। কত সুন্দর কথা নাস্তিকদের। মনে রাখতে হবে জুলুম শুধু ক্ষমতা দিয়ে করে তা না, সুন্দর সুন্দর কথা দিয়েও কিন্তু জুলুম করা হয়। আপনার কাছ থেকে একজন সম্পদ কেড়ে নিবে দুই পদ্ধতিতে পারে, একটা হলো তার যদি ক্ষমতা থাকে আপনার উপরে ক্ষমতা প্রয়োগ করে ওইটাকে কেড়ে নিতে পারে, এটা কি জুলুম? এটা কি বলেন? দ্বিতীয় পদ্ধতিটি, সে শক্তি প্রয়োগ করবে না, আপনাকে খুব ফুসলায়া ভুলায়া বালায়া লোভ দিয়া একেবারে আপনার স্বইচ্ছায় আপনার কাছ থেকে ওই জমিনটা সে লিখে নিতে পারে। এই ক্ষেত্রে একটাও কড়া কথা সে বলবে না, সে আপনাকে নরম কথা দিয়া আপনাকে জুলুম করে তার কার্য সে হাসিল করে ছেড়ে দিবে। এই জন্য এই রকম ভালো ভালো মানবতা মানবাধিকার নৈতিকতা শব্দ শুনলেই আগে বুঝতে হবে এই শব্দটা কার মুখ দিয়ে বের হচ্ছে। আমেরিকা যদি মানবতার কথা বলে তাহলে বুঝবেন যেই দেশে বলতেছে ওদের শেষ, কারণ আমেরিকার মানবতা হলো মিথ্যা অপবাদ দিয়ে একটা দেশকে পুরো ধ্বংস করে দেওয়া। এখন আসেন ইসলাম ও নৈতিক শিক্ষা, তাহলে ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ নৈতিকতাই থাকে তাহলে আলাদাভাবে নৈতিকতা শব্দকে উল্লেখ করার কোনো দরকার ছিল না। কিন্তু কেন করছে? প্রথমে মনে রাখতে হবে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে পরিপূর্ণ দূর করতে হবে। তার মানে কি? প্রত্যেক ধর্মের আলাদা আলাদা বই থাকবে না, সব ধর্মের বই হবে কয়টা? একটা। এখন বলেন তো যদি নৈতিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা বই হিন্দুদেরকে দেওয়া হয় যে তোমরা এই বইটা ধর্ম বই হিসাবে পড়বা, বলেন তো ওরা পড়বে নাকি? পড়বে না। তাহলে আসেন ইসলাম ও নৈতিক শিক্ষা কেন নৈতিকতাকে ব্যবহার করা হলো? একটা জিনিসকে যদি প্রতিষ্ঠিত করতে হয় বা একটা জিনিসকে যদি বাদ দিতে হয়
ওই বাদ দেই জিনিসটা দেওয়া হবে, ওই জিনিসের সমকক্ষ আর একটা পরিচিত গ্রহণযোগ্য প্রসিদ্ধ জিনিসকে দাঁড় করা দেওয়া হবে। যখন ২০ বছর ইসলাম ও নৈতিক শিক্ষা নামে বই চলতে থাকবে, মানুষের মধ্যে এই নৈতিক শব্দটা বেশি আকারে সামনে আসবে, অবস্থা পর্যবেক্ষণ করে ওরা এক সময় ইসলামকে বাদ দিয়ে বইয়ের নাম দিবে শুধু নৈতিক শিক্ষা। এখন কি হলো, ওই বইয়ের নাম নৈতিক শিক্ষা থাকবে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের যেই ধর্ম হোক ওই ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে কিছু কিছু নৈতিক কথা আছে। এইবার ওই নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে প্রত্যেক ধর্ম থেকে কিছু কথা ঢুকিয়ে এনে এই বইটাকে এবং ওই বইয়ের শিক্ষার্থীদেরকে সেকুলার বানায় ফেলা হবে। লিখে রাখতে পারেন, আজকে তারিখ দিয়ে লিখে রাখেন, এই মোল্লা এই কথা কইয়া গেছে। যদি এই বিষয়টার পরিপূর্ণ প্রতিবাদ না হয়, শিক্ষা ব্যবস্থা যদি এই গতিতে পরিবর্তন হতে থাকে, যদি বাধা দেওয়া যায়, থামায়া দেওয়া যায়, তো আলহামদুলিল্লাহ। তাইলে ২০ বছর পরে স্কুলের মধ্যে ইসলাম শিক্ষা নামে কোনো বই থাকবে না, যেমন নাকি অতীত থেকে পরিবর্তন হয়ে আসতেছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা যেখান থেকে ইসলামকে দূর করে দেওয়া হবে, বলেন এই শিক্ষা আমাদের সন্তানদের জন্য কল্যাণকর না ক্ষতিকর? এবার আস্তে আস্তে একটু উপরের ক্লাসের দিকে যাই। আলিয়া মাদ্রাসার বইয়ের কথাটাই প্রথম বলি। আলিয়া মাদ্রাসার ক্লাস ৬ এর একটা বই, নাম হলো শিল্প ও সংস্কৃতি শিক্ষা। শিল্প ও সংস্কৃতি শিক্ষা এই বইয়ের কভার পেজে একেবারে প্রথম পৃষ্ঠার মধ্যে ছবি দেওয়া হয়েছে, সুন্দর একটা ছবি। ছবিটা কি, যে ছবির মধ্যে দুইটা মেয়ে একটা মেয়ে হারমোনিয়াম বাজাইতেছে, গান গাচ্ছে, আর একটা মেয়ে নাচানাচি করতেছে, হারমোনিয়াম বাজাচ্ছে আর নাচানাচি করতেছে, সাথে সাথে আরেকটা ছেলেও ওদের সামনে আছে। এদের মাথার মধ্যে কোনো হিজাব নেকাব কোনো কিছু নাই, সাথে সাথে এরা বেপর্দায় অবস্থায় পরিপূর্ণ মুখ খুলে আছে। এই যে দাখিল ষষ্ঠ শ্রেণী, এটা কি স্কুলে পড়ায় না আলিয়া মাদ্রাসায় পড়ায়? আচ্ছা, ক্লাস ৬ এ কারা পড়ে, যাদের বয়স কমপক্ষে ৭, ৬, ৬, ১২, ১২, ১৩ বছরের কমে ক্লাস ৬ এ পড়ে না। ১২-১৩ বছরের যে শিক্ষার্থী, ছেলে হোক আর মেয়ে হোক, এরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। আহাদুল বুলু বালেগ হওয়ার সর্বশেষ সীমা ছেলেদের ক্ষেত্রে, আহাদুল বুলু বালেগ হওয়ার সর্বশেষ সীমা হলো ১৫ বছর। ১৫ বছর ইংরেজি হিসাবে নয়, বরং আরবি তথা চন্দ্র হিসাবে। চন্দ্র হিসাবে যদি ১৫ বছর হয়, তাহলে ইংরেজি হিসাবে হবে ৪.৫ বছরের একটু বেশি, ৪.৫ বছর ধরে। তাহলে একটা ছেলের যখন ৪.৫ বছর বয়স হবে, তখন সে পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক, এর আগেও হতে পারে, ১১-১২ বছরেও বালেগ হয়ে যেতে পারে, কোনো অসুবিধা হইতে পারে। একটা মেয়ে সাধারণত ৯ বছর বয়সে প্রাপ্তবয়স্কা হয়ে যায়, তার হায়েজ শুরু হয়ে যায় ৯ বছর বয়সে অধিকাংশ ক্ষেত্রে, ৯, ১০, ১১। তার মানে ক্লাস ৬ এ যেই ছেলে যেই মেয়ে পড়ে, অবশ্যই এরা বালেগ বালেগা, এবং শরীয়তের প্রতিটি হুকুম তাদের উপরে কার্যকর হবে। এখন বলেন তো, কোন প্রাপ্তবয়স্কা মেয়ে সে কি খালি মাথায় চুল দেখায়া চেহারা দেখায়া রাস্তায় চলতে পারবে? পারবে না। তাহলে ১ নাম্বার, এই ছবির মাধ্যমে আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে বোঝানো হলো যে শোনো, মাদ্রাসায় পড়লে যে হিজাব বোরকা পড়তে হবে তা নয়, বরং তোমরা মাথার চুল খুলে চলে আসতে পারবা, কোনো অসুবিধা নাই। ২ নাম্বার, বলেন তো, মুসলিম যেহেতু আমরা, আমাদের শিল্প সংস্কৃতি ব্যক্তিগতভাবে মুসলমানদের সংস্কৃতি আছে না নাই? আমাদের সংস্কৃতিতে গান বাদ্য এগুলো হালাল না হারাম? এই ছবিটা দেওয়ার মাধ্যমে বুঝাইয়া দিল, এই ক্লাস ৬ এর ছাত্র ছাত্রীরা যারা মাদ্রাসায় পড়ো, শোনো, তোমাদের জন্য গান বাদ্য নাচানাচি এটাও বৈধ, নাউযুবিল্লাহ বলে।
তাহলে এরা কি চায়? আমাদের আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে গান শুইনা বেপর্দায় চইলা নাচানাচি শেখাইতে চায়, ওখানে আলেম বানাতে চায় না। এবার আসেন আর একটু উপরে যাই, এইগুলো না রাখলেও বিপদ। এবার আসেন অষ্টম শ্রেণী, দাখিল অষ্টম শ্রেণীর বই শিল্প ও সংস্কৃতি। এইখানে বাঁশির ছবি দেওয়া আছে, একতারার ছবি দেওয়া আছে, তবলার ছবি দেওয়া আছে, আর একটা যে কান্দের উপরে রেখে এরকম বাজায় বেহালার ছবি দেওয়া আছে। বলেন তো এই চার জিনিসের কোন জিনিস আলেম হওয়ার জন্য লাগে? একটাও লাগে, এই প্রত্যেকটা জিনিস এগুলো গান বাদ্যের সময় লাগে। অষ্টম শ্রেণীর একটা ছাত্র ছাত্রী কমপক্ষে তার বয়স হবে 14 থেকে 15 বছর, ওদেরকে শিখাচ্ছে যে তোমরাও এরকম ঢোল তবলা গান বাদ্য নিয়ে বাজায় বেড়াও, কোনো অসুবিধা নাই। তাহলে স্কুলের কথা পরে রাখেন, আলিয়া মাদ্রাসার মধ্যেও আমাদের সন্তানদেরকে দিনহীন করার অপচেষ্টা চালানো হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের অনেক মুরব্বীরা আলিয়ারে কইতো খালিয়া, বলতো মানুষের কইতো কোরআন হাদিস এখানে পড়ায় না, এই যে কোরআন হাদিস পড়াইতেছে, কোরআন হাদিস পড়াইতেছে। এখন আসেন আরো কথা বলি, আলিয়া মাদ্রাসার কথা বাদ দেন, এবার একটু স্কুলের দিকে আসি। স্কুলের সপ্তম শ্রেণীর একটা বই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। সব বলতে গেলে অনেক সময় চলে যাবে, 11:30 হয়ে গেছে, সময় কেমনে যায়। সপ্তম শ্রেণীর বইটার নাম হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ওই বইয়ের কভার পেজের মধ্যে একটা ছবি দেওয়া আছে, ওই ছবির মধ্যে একটা মেয়ে আছে যার হাফ প্যান্ট পরা। সপ্তম শ্রেণীতে কারা পড়ে? কমপক্ষে 13 বছরের ছেলে মেয়ে পড়ে, এটা হলো কম, আরো বেশি হইতে পারে, ধরেন 14 বছরের ছেলে মেয়ে পড়ে। এরা পরিপূর্ণ বালেক বালেগা, কোনো সন্দেহ নাই। এখন বলেন তো 14 বছরের ছেলে যদি হাফ প্যান্ট পরে, অধিকাংশ ছেলে যারা আছে বলেন তো ছেলেরা যদি হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট, তাহলে 14 বছরের বয়সের ছেলে যদি হাফ প্যান্ট পরে, হাঁটুটাকে না ঢেকে বের করে দেয় নাভির নিচে যদি প্যান্ট পরে, বলেন তো এই হাফ প্যান্ট যদি সে পরে তার সওয়াব হবে না গুনাহ হবে? নিঃসন্দেহে ফরজ তরকের গুনাহ হতে থাকবে, কারণ তার জন্য কমপক্ষে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ ছিল। আর একজন মেয়ের জন্য পর্দা কতটুকু? একজন প্রাপ্তবয়স্ক নারী মেয়ের জন্য পর্দা কতটুকু? সে তার গোটা দেহ ঢেকে রাখে। কোরআনুল কারীমে তো আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, কোন মেয়ে রাস্তা দিয়ে চলার সময় জোরে আওয়াজ করেও চলবে না, তার কথাটাকে যেখানে সতরের অন্তর্ভুক্ত করা হয়েছে, ওই ক্লাস 7 এর মেয়েকে শিক্ষা দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে তুমি ক্লাস 7 এ পড়ো তাতে কি, তুমি হাফ প্যান্ট পরলে কোনো অসুবিধা নাই, আউযুবিল্লাহ বলেন। যাই হোক, এত লম্বা কথা বলার মতো সময় সুযোগ নাই, তাহলে আমাকে একটু বুঝে থাকলে বলেন, জাগতিক শিক্ষার যেই ক্ষতিকারক দিক, ওই ক্ষতিকারক দিকটা যদি কারো মধ্যে পরিপূর্ণ ঢুকে যায়, তার শুধু ক্ষতি হবে নাকি দুনিয়া আখেরাত উভয় জাহানের ক্ষতি হবে? দুনিয়া আখেরাত উভয় জাহানের ক্ষতি হবে। আর এই পাঠ্যপুস্তকের মধ্যে কোন বিষয়ের শিক্ষার প্রতি প্রমোট করা হইছে, হযরত আগে আলোচনা করছে ট্রান্সজেন্ডারের ব্যাপারে, ফ্রি মিক্সিং এর ব্যাপারে। 14ই ফেব্রুয়ারি আসতেছে, যুবক যুবতী কি করবে, ওই বিষয়গুলোর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে, অনেকগুলো গল্প আছে। তাহলে জাগতিক শিক্ষার দুইটা দিকের একটা দিক ক্ষতিকারক দিক, আর ক্ষতিগুলো এমন ক্ষতি, ওই শিক্ষায় যদি আমার আপনার সন্তান শিক্ষিত হয়, দুনিয়া আখেরাত উভয় জাহান বরবাদ হবে, বেঈমান হবে, ওই শিক্ষার দ্বারা সুনাগরিক তো হবেই না, বরং এই সমাজ ব্যবস্থার পরিপূর্ণ অধঃপতন হবে, ঠিক কিনা বলেন?
এরপরে জাগতিক শিক্ষার দ্বিতীয় দিক হলো উপকারী দিক। তবে এই উপকারী দিকটা কাজে লাগবে তখন ওই উপকারী বিষয়ের সাথে দ্বীনি বিষয়ের সমন্বয় হবে যখন। মনে করেন একজন জাগতিক শিক্ষায় লেখাপড়া করে ডাক্তার হয়েছে, ডাক্তারি জ্ঞান অর্জন করে সে ডাক্তার হয়েছে। এখন সে যদি এই উপকারী বিদ্যাকে সঠিকভাবে ব্যবহার না করে, মনে করে যে আমি চিটাগাঙে একটা বড় চেম্বার দিব, 2000 টাকা ভিজিট নিব, রোগী যেই আসুক অসুস্থ না হইলেও 20,000 টাকার টেস্ট দিব, নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করবে আর ওইখান থেকে কমিশন খাবো, বলেন তো এই উপকারী শিক্ষা যদি এই কাজে ব্যবহার করে এটা কি তার জন্য উপকারী থাকবে না ক্ষতিকর হয়ে যাবে? যদিও কিছু দুনিয়ায় সম্পদ কামাবে কিন্তু ক্ষতিকর হবে। তবে সে যদি ডাক্তার হয়ে এই চিন্তা করে যে আমার গ্রামের মানুষ গরিব, সপ্তাহে একদিন অথবা মাসে একদিন আমি তাদের কাছে যাব, ফ্রি ফ্রি তাদেরকে দেখব, ট্রিটমেন্ট দিব, প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো তাদেরকে ফ্রি ফ্রি দিয়ে দিব, আর এই কাজটা আমি দুনিয়ার কোন স্বার্থে করব না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এখন বলেন তো এই দীনি বিষয়টা তথা আল্লাহর জন্য মানুষের খেদমত, খেদমতে খালকের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি এই ডাক্তার ওইভাবে মানুষকে সেবা দেয়, বলেন তো তার সওয়াব হবে কি হবে না? সে এই দুনিয়াবি উপকারী জ্ঞানের মাধ্যমে দুনিয়ায় সম্পদ যেমন কামাবে, আখেরাতেও সে নাজাত পাওয়ার একটা ব্যবস্থা তার জন্য হয়ে যাবে। তাহলে এবার আসেন ধর্মীয় বিষয়ের দিকটা আমরা একটু জানি। ধর্মীয় শিক্ষারও দুইটা দিক, দুইটা স্তর, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন এটা সকল মুসলমানের জন্য ফরজ, ওই পরিমাণ জ্ঞান অর্জন করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। তবে কতটুকু শিখবে? কেউ কেউ বলেন নিজেকে পরিপূর্ণ দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু তাকে শিখতে হবে, এটা তার জন্য ফরজ। কেউ বলেন না আরেকটু বেশি। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজেকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করতে হয় তাহলে ইলমে দ্বীন ছাড়া সেটা সম্ভব নয়। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর অধীনস্থদেরকে ইলমে দ্বীন শেখানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। এই জন্য মুসলমান ভাইরা, দ্বীনে ইলম ওই পরিমাণ শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। অধীনস্থদেরকেও দ্বীন শেখানো কিন্তু ফরজ। হয়তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ততটুকু হয়তো শিখতে পারে নাই। যারা পারে না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা বিষয়টা শেখার ব্যবস্থা করে নেওয়ার দরকার। নিজের অবস্থা গেল, আগামী প্রজন্মের বিষয়টা কিন্তু মাথায় রাখার দরকার। যারা আমাদের অধীনস্থ আছে এদেরকেও কম পক্ষে ওই ফরজ পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা করার দরকার। সেই জন্য আমি নিজেকে যেমন ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর কারিকুলাম পদ্ধতি অর্জন করব, শিখব, অনুরূপভাবে সন্তানদেরকেও শেখাতে হবে। এটা প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থের হক। এজন্য আমি আপনি যদি আমার আপনার অধীনস্থদেরকে ফরজ পরিমাণ ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা না করি
তাহলে কিয়ামতের দিন আল্লাহ না করুক ও যদি জাহান্নামী হয় আর আমার যত বেশি আমল হোক না কেন কিয়ামতের দিন ও হয়তো আমার জান্নাতে যাওয়ার অন্তরায় বাধা হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য ফরজ পরিমাণ দিন, ইলমে দিন নিজেও শিখব অধীনস্থদেরকেও শেখাতে হবে। দুই নম্বর দ্বিতীয় স্তর হলো ফরজে কিফায়া। সবাই সমাজে মুফতি হইতে পারবে না, কিন্তু সমাজে কিছু লোক মুফতি না হইলে অসুবিধা আছে। সবাই বড় আলেম হয়তো হবে না, কিন্তু সমাজে কিছু মানুষ না হইলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সমাজের কিছু মানুষকে ইলমে দিন উচ্চ স্তরের দিনী জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দেওয়াও আমাদের জন্য দায়িত্ব। এজন্য যত মাদ্রাসা আছে, আমরা মনে করি মাদ্রাসাওয়ালা মাদ্রাসা করছে, ওই মাদ্রাসা চালানোর দায়িত্ব তাদের, কিন্তু বাস্তবতা হলো এক এলাকায় যদি একজন মানুষ মারা যায়, বলেন তো ওই এলাকায় ওই মানুষের জানাজা যদি কেউ না পড়ে সকলে গোনাগার হবে কি হবে না? কিন্তু গুটি কয়েক মানুষ যদি পড়ে ফেলে তাহলে সবাই গোনার থেকে বেঁচে যাবে। সেই জন্য যারা উচ্চ স্তরের দ্বীনি জ্ঞান অর্জন করতেছে ওরা আমাদের উপকার করতেছে, এই জন্য আমাদের উচিত তাদের এই দ্বীনি জ্ঞান অর্জন যেন বাধার মুখে না পড়ে যায়, এজন্য তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার। এখন আসেন সর্বশেষ কয়েকটা কথা বলি। ইলমে দ্বীন যদি অর্জন করে এর লাভটা কি? এক নাম্বার, শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন ভালো মানুষে পরিণত হওয়া, আর ভালো মানুষ ইলমে দ্বীন ছাড়া হওয়া সম্ভব নয়। দুনিয়ার সকল মানুষ উঁচু মর্যাদা চায়, ইলমে দ্বীন ছাড়া উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া সম্ভব নয়। আর সবচাইতে সম্মানিত মানুষকে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইলমে দ্বীন অর্জন করলে সবগুলোই অর্জন হয়ে যায়। কেমনে? এক নাম্বার, উচ্চ মর্যাদা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে আর ইলম অর্জন করার কারণে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত সমুন্নত করে দিবে, তাদের দারাজাত তাদের সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিবে ইলমে দ্বীন অর্জন করার কারণে। সেই জন্য ইমানদারদের মধ্যে, সাধারণ ইমানদারদের মধ্যে আর একজন আলেমের মধ্যে তফাত আছে। এই তফাতটা সর্বপ্রথম আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন যে ঈমান আনছে মর্যাদাপূর্ণ হলো, কিন্তু হায়ার লেভেলের মর্যাদাপূর্ণ যদি হতে হয় ইলমে দ্বীন অর্জন করে আলেম হতে হবে। আবার আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে আসলে সম্মানিত কারা? তোমাদের মধ্যে যাদের তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। এখন আসেন তাকওয়া কার বেশি তথা খোদা ভীতি কার বেশি, কে আল্লাহকে বেশি ভয় করে? দুনিয়ার মানুষের কথা বাদ দেন, আল্লাহ তাআলাই বলেন ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাই বলেন যে নিশ্চয় বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, এই সমাজের মধ্যে দুনিয়ার মানুষ যা বলে বলুক, আল্লাহ এবং তার রসুল জানাইয়া দিয়েছেন, নবীজি বলেন ফযলুল আলিমি আলাল আবিদি কাফযলি আলা আদনাকুম, একজন সাধারণ আবেদ আর আলেমের মধ্যে ডিস্টেন্স কেমন? নবীজি বলেন তোমাদের মধ্যে আমার অবস্থান যেমন, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের অবস্থান তেমন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি ইলমে দ্বীন অর্জন করি তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের অর্জন হবে, সাথে সাথে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ সম্মানিত মানুষে পরিণত হওয়া যাবে।
এজন্য আপনাদের কাছে অনুরোধ, অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আমরা এত আয়োজন করলাম যুবক মানুষ, আমরা আলেম না, হুজুর নিজেকে সুনাম কইয়া গেল। আমি তো নিজে কই নাই, এই সুনাম বা এই মর্যাদা দান করেছেন কে? আল্লাহ তাআলা। এখন এটা আওয়াম অর্জন করতে পারে, তাকওয়া অর্জন যদি করে সে হয়তো পরিপূর্ণ আলেমের মতো হতে পারবে, আল্লাহ তাআলা হয়তো কাছাকাছি পৌঁছায়া দিতে পারে। যেমন দেখেন না, দুনিয়াতে অনেক জেনারেল মানুষ আছে যারা ওই রকম আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে দুনিয়ার অনেক প্রফেসর হযরত হয়ে গেছে। যেমন এই যে কয়েক মাস আগে বাংলাদেশের এক নিভৃতচারী বুজুর্গ প্রফেসর হামিদুর রহমান দুনিয়া থেকে চলে গেছেন, উনি বুয়েটের একজন প্রফেসর ছিলেন। এই আল্লাহর বান্দার কোরআনের জন্য যে কি খেদমত, আমাদের মতো ইউটিউবে তো ওনারা আসে না, এই জন্য আমরা জানতে পারি নাই, কিন্তু ওনাদের খেদমত বিশাল বিশাল খেদমত। এই যে সম্প্রতি সময়ে কাদিয়ানিরা পঞ্চগড়ে তাদের ইজতেমা করার প্রচেষ্টা করতেছে, উনি একেবারে কাদিয়ানিদের যেই গ্রাম পঞ্চগড়ে আহমদনগর ওর সাথে বিশাল জমি কিনছেন মাদ্রাসার জন্য। গত বছরের অক্টোবরের শেষে ওইদিকে গেছি, ওলামায়ে কেরাম বলতেছে যে হুজুর দুই তালা হয়ে গেছে, সম্ভবত তিন তালার কাজ চলতেছে, আর এইটার পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রফেসর হযরত করছে, ওনার নাম হয়ে গেছে, আগে ছিল প্রফেসর সাহেব, হাফেজজি হুজুরের সোহবতে যাইয়া নাম হয়ে গেছে প্রফেসর হযরত। কি হযরত হইছে? প্রফেসর হযরত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তা এই যে আমার যুবক ভাই যারা আছেন, হয়তো আপনি ইলম অর্জন করার সুযোগ হয় নাই ওই পরিমাণ, আপনার জন্য রাস্তা বন্ধ হয়ে যায়, আপনি আলেম না হইতে পারলেও তালিবুল ইলমের খাতায় নামটা লেখা, তাহলে কি হবে? আপনি যখন এই নিয়তে সফর শুরু করলেন তালিবুল ইলমের সফর, তখন কি হবে? আপনার জন্য গর্তের পিপীলিকা পর্যন্ত দোয়া করবে, ঠিক কিনা বলেন? আপনি ইলম অর্জন করতে পারেন নাই, যুবক ভাইদের বলবো, মুরব্বী যারা আছেন, এই যে দুই তিন চার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে। আসলে এই বিশ্ব ইজতেমা শুধু যাবে, তিন দিন ঘুরবে, মানুষের কাছে শুধু কথা বলে চলে আসবে এই জন্য ছিল না। এই দাওয়াত ও তাবলীগের পরিপূর্ণ হক আদায় হবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আপনাদের এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা ইসমাইল খান সাহেব হাফিজাহুল্লাহ, যে ব্যক্তি কিছু জানে না ওনার কাছে গিয়ে যদি বলে হুজুর আমি তো ইলমে দিন যতটুকু শেখা ফরজ আমি মনে হয় জানি না, কেমনে শিখব, হুজুর তো তাবলিগে যাইতে কইলো, আপনি একটু ব্যবস্থা করে দেন, দেখবেন উনি আপনাকে এমন এক জামাতের সাথে দিয়ে দিবে, তিন চিল্লা সময় দেন, 120 দিন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন, ওলামায়ে কেরাম গতানুগতিক কিছু নিয়মের আলোকেই কাজ করবে, তা না, যেই ছয় উসুল আছে ওলামায়ে কেরাম এই ছয় উসুলের আলোকে একটা মানুষ কিভাবে পরিপূর্ণ দিনদার হতে পারে, দিন শিখতে পারে, সেই ব্যবস্থা তারা করে দেয়। অনেক আলেমদের সাথে আমার পরিচয় আছে, জানা আছে, উনি সময় দিছেন, এক চিল্লা গেছেন, সাথে এমন লোক গেছে সূরা ফাতিহা পড়তে বললে সে সূরা ফাতিহাই ঠিকমতো কইতে পারে না, আলহামদুলিল্লাহ এক চিল্লা দিছে, নামাজ পড়ার জন্য যত মাসলা মাসাইল ফরজ বিষয়গুলো আছে দরকার আছে সব এক চিল্লার মধ্যেই পুরা শিখে ফেলছে। এমন লোকের খবর জানা, তিন চিল্লা দিছে সে, কোরআন শরীফ পড়তেই পারতো না, বাংলা দেইখা কয়েকটা সূরা মুখস্থ করছে। এখন বাংলা দেইখা যদি সূরা মুখস্থ করে তাহলে বুঝেন তো, ওই সূরা যদি তিলাওয়াত করে ওরে কোরআন শরীফ উল্টা লানত দিবে, বলবে মাপ চাই তুই আর পড়িস না। এই রকম মানুষ তিন চিল্লা ওলামায়ে কেরামের সাথে থাইকা কোরআন শরীফ পুরাপুরি এক খতম সহি শুদ্ধ ভাবে সে দিয়ে এরপরে সে বাড়িতে আসতে পারছে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, সুযোগ যদি থাকে দাওয়াত তাবলীগের মেহনতে সময় দিবেন, সাথে সাথে যাদের সুযোগ আছে সন্তানদেরকে ওই নাস্তিক যদি না বানাতে চান, ঈমান যদি বাঁচাতে চান, অবশ্যই দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে, ওলামায়ে কেরামের সাথে একটু সংস্পর্শ রাখবেন, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে ওলামায়ে কেরামের পরামর্শ দেন। আসলে ইসলাম বিদ্বেষীরা সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাতে চায়, কেন চায়? আসলে আমাদেরও ব্যর্থতা মনে হয়, আমার দাদা কিন্তু ইমাম ছিলেন, দীর্ঘকাল দুইটা মসজিদের ইমামতি উনি করছেন, মারা গেছেন 1998 সালে, নিজের গল্প বলতেছি তা না, অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি।
ওই সময় 98 মারা গেছে, তার মানে দাদা যখন ওই সব এলাকায় ইমামতি করতেন ওই সময় যেই মানুষগুলো এখন বুড়া তারা যুবক ছিল। অনেক বুড়া মানুষ আইসা আমাদের কাছে বলে, আমার কাছে বলে যে আমি যে বিয়া করছি এটা আপনার দাদার পরামর্শে। তার মানে একটা ছেলে বিবাহ করবে আগে ইমাম সাহেবের কাছে আসতো যে হুজুর বিবাহ শাদী করতে চাই, ছেলের বাপ আসতো যে হুজুর বিবাহ শাদী করতে চাই, মেয়েটা কেমন হইলে ভালো হয় এইটাই সেই। আর যদি চেনা জানা থাকতো তাইলে বলতো আপনি বলেন তো কেমন, আপনি বললে আমরা রাজি আছি। বিবাহ করবে ঘরের কোন বিষয়ে সিদ্ধান্ত নিবে এটাও ইমামের সাথে আলেমের সাথে পরামর্শ করতো, কিন্তু আমাদের সাথে আলেমদের সাথে সেই সম্পর্ক আগের মতো নাই। আজকে সমাজের মধ্যে অবস্থা কি, আমরা বিবাহের পরে যখন দুইজনের বনাবনি হয় না, একজন স্বামী স্ত্রীরে 15টা মাইরা দেয়। কি মাইরা দেয় বুঝতে পারছেন? 14 গুষ্টি ধইরা দিলাম তো মাইরা দেয় না। এরপরে আয়েশা মুফতি সাহেবের কাছে আয়েশা বলবে হুজুর কাম তো এই করছি এখন কি করা যায়? কেন বিয়ার আগে আয়েশা কোয়া গেছিল না হুজুর বিয়া করতে চাই এখন কি করা যায়? অথবা দুইজনের মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে, তখন হুজুরের কাছে আয়েশা বলা যাইতো যে হুজুর আমার তো পারিবারিক এই সমস্যা, আপনি আমারে একটু সলিউশন দিয়ে দেন কি করা যাইতে পারে, তখন হয়তো উনি একটা সুন্দর পরামর্শ দিতেন। এজন্য যারা তরুণ যুবক আছেন আপনাদেরকে বেশি কিছু বলবো না, অনুরোধ থাকবে যেহেতু আপনাদের এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জীবনের প্রতিটা পদক্ষেপ ওলামায়ে কেরামের সোহবতে পরামর্শে কাটান, ওনাদের সোহবতে থাকেন। আশা করি আপনি হয়তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু ওলামায়ে কেরামের সোহবত পরামর্শে থাকার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকেও ওই প্রফেসরের মতো এক সময় নামের সাথে হযরত লাগানোর ব্যবস্থা করে দিতে পারে, ঠিক কি না বলেন? কত সম্মান, কত আলেম ওনার কাছে যায়। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো আগামী প্রজন্মের সামনের পথ বড় কোনটা কাকীর্ণ। হয়তো আপনি আপনার ডিভাইসের মোহে আছেন, অন্যান্য মোহে আছেন, টের পাচ্ছেন না, কিন্তু এ জাতির রাহবার ওলামায়ে কেরাম যারা, এরা বুঝতে পারতেছে যে আমাদের আগামী প্রজন্মের সামনের পথ বড় অন্ধকার। এজন্য যারা তরুণ আছেন যুবক আছেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ সাপেক্ষে জীবন চালাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আদুজা করেন তো আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যেই কথাগুলো বললাম কথাগুলো আমাদের জন্য যেন দুনিয়া আখেরাতের কল্যাণকর হয়, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।